করোনা বিধি আর লকডাউনের কারণে গত দুবছর রাজ্যের রামনবমীর দিনটা পালিত হয়েছে কার্যত নম নম করে, কিন্তু এবার সেই বিধি প্রত্যাহারের পর রবিবার রামনবমীর দিন যেন দু বছরের সেই জমিয়ে রাখা উন্মাদনাটাকে হই হই করে রাজপথে নামিয়ে আনল বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের মতো সংঘ পরিবারের ধর্মীয় শাখা সংগঠন। আর সেই উন্মাদনার মিছিলের অন্দরে থাকা বিদ্বেষ বিক্ষিপ্তভাবে বেরিয়ে এলো কয়েকটি সংখ্যালঘু মহল্লার সামনে। হাওড়ার পাশাপাশি পূর্ব বর্ধমানেও রামনবমীর মিছিল নিয়ে শান্তি আর অশান্তির ভিন্ন দুই ছবি এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে। বর্ধমান শহরের মেহেদিবাগান এলাকার একটি বারোয়ারি মন্দির কমিটির উদ্যোগে রবিবার একই সঙ্গে পালিত হল রামনবমী আর রোজা শেষের ইফতার। পরিকল্পিত এই সম্প্রীতির মিছিলে অস্ত্রের পরিবর্তে দেশের জাতীয় পতাকা হাতে সামিল হলেন রোজা রাখা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আবার মিছিল শেষে ধর্ম ও সম্প্রদায়ের গণ্ডি পেরিয়ে ইফতারেও যোগ দিলেন সকলেই। এদিনের এই রামনবমীর হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালি বেগম, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান পুরসভা ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্তেখাব আলম। যদিও রামনবমী নিয়ে বিজেপি ও সংঘ পরিবারের রাজনীতিকে এদিন কটাক্ষ করতে ছাড়েননি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। ৩ নম্বর ওয়ার্ড মেহেদিবাগানে রামনবমীর উদ্যোগে হচ্ছে এবং এখানে আজকে বিশেষত্ব দেখবেন যে রামনবমীতে আজকে মুসলিম ভাইরা এখানে অংশগ্রহণ করছেন, যারা রোজাদাররা আছেন তারা রোজা রেখে আজকে রাষ্ট্রীয় ফ্ল্যাগ হাতে নিয়ে আজ এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং এতে আমরা একটা মেসেজ দিতে চাই যে যারা ধর্মের নামে রাজনীতি করে, যারা রামকে নিজের প্রপার্টি ভাবছেন, এতে আমরা বোঝাতে চাই যে ভারতবর্ষে যারা আমরা যারাই আছি, রাম প্রত্যেক ভারতীয় মনে বাস করেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, প্রত্যেকের রাম আছে। তাই আজকে রমজান পবিত্র রমজান মাসেও কিন্তু আমরা এই উৎসবকে পালন করার জন্য আমরা নেমেছি এবং রামনবমী কমিটির তরফ থেকে ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছে, সেটা গার্ডেন গেটে গিয়ে আমরা ইফতার পার্টি আয়োজন করব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসানসোল আর বালিগঞ্জের উপনির্বাচনের আগে রামনবমীকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি যাতে ভোট ভাগ করতে না পারে সেই কারণেই সহযোগিতার এই মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সহযোগিতার বার্তাকে সুযোগ হিসেবে কাজে লাগানোর অভিযোগ উঠল বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। পুলিশের অনুমতি ছাড়াই রামনবমীর মিছিলে চলল অস্ত্রের প্রদর্শনী, হাতে হাতে দেখা গেল তরোয়াল, হাসুয়া, রামদা, কাটারি। পুলিশের নজর এড়িয়ে জায়গায় জায়গায় মিছিল থামিয়ে চলল অস্ত্রের খেলা। আর এমনই এক খেলা নজরে আসতেই পুলিশ আটকালো মিছিল। আপনারা খুবই ভালো বলেছেন যে এখান থেকে খুলে নেওয়াটা বেটার হবে, কেননা ইসির রোডে এখন পয়লা বৈশাখের জন্য ডাল আছে, ওই জন্য আমাদের ইন্ডিয়ান বৈশাখ ক্লাব থেকে বলেছে আপনারা ইসির খুলে নিলে খুবই ভালো হবে। প্রশাসন যেটা বললো যে পারমিশন ছাড়াই বলে নিয়েছেন, আমরা নিয়েছি, পারমিশন কাগজ আছে, কোনো অসুবিধা নেই। কি নাম তোমার? আমার নাম রাজনাথ। রামনবমী, সেই রামনবমী দিনে বর্ধমান জেলার বর্ধমান শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রামনবমী একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রা বর্ধমানের প্রান্তেন্দ্র কার্জন গেট চত্বরে কিন্তু বিভিন্ন শোভাযাত্রা একসাথে এসে মিলিত হয় এবং সেখানে কিন্তু লাঠি খেলা এবং তলোয়ার খেলা হচ্ছিল। সেই তলোয়ার খেলাতে বেআইনিভাবে যে তলোয়ার ঘোরা ছিল সেখানে
পারমিশন ছিল না থানা থেকে সেই কারণে কিন্তু বর্তমান থানার পুলিশ সেই স্বেচ্ছাসেবী সংগঠন তলোয়ার খেলা থেকে বেশ কিছু তলোয়ারকে আটক করে বর্তমান থানার পুলিশ আটক করে সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু তলোয়ার ঘুরে রাখা হয় তারপরে কিন্তু বিভিন্ন আওয়াজ এবং শব্দ দূষণের কারণেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু রামনবমী দিনে যে শোভাযাত্রা বেরোয় সেই শোভাযাত্রা বিভিন্ন জায়গা থেকে লাউড স্পিকার করে মাইক বাজিয়ে আসছিল সেই কারণে মাইকও বন্ধ করে দেওয়া হয়।